আন্তর্জাতিক নদীগুলোকে আমরা বিভিন্ন দেশের বাউন্ডারি দিয়ে ভাগ করে ফেলেছি, সীমানা দিয়ে। এই সীমানার মধ্যে ব্যবস্থাপনার কারণে আমাদের নদীগুলো অনেকাংশেই মৃতপ্রায়। সেগুলোর মানে পুনর্জীবনের জন্য সেগুলোর স্বাভাবিক গতি এবং সেই নদীতে নদীর যে নিজস্ব অধিকার এবং নদীতে যে মানুষের অধিকার সেটাকে ফিরিয়ে আনার জন্যই আমরা কাজ করে আসছি। এবং এবারের যে আন্তর্জাতিক সম্মেলন যেটা 2016 সাল থেকে আমরা কুয়াকাটা পানি জাদুঘরে করে আসছি, সেই সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে পানি ও জন উদ্ভাবন, হারানো জিনিসগুলো। যেমন আমাদের সাধারণ মানুষ অনেক জিনিস তৈরি করেছিল, একটা হলো যেমন নৌকা, তারপরে তালগাছ দিয়ে আমাদের সেচ যন্ত্র, এরকম অনেকগুলো জিনিস ছিল যেগুলো আমাদের সাধারণ মানুষের উদ্ভাবন। সাধারণ মানুষের উদ্ভাবনটা স্থান পেয়েছে এখন আমাদের যে বাণিজ্যিক উদ্ভাবন দিয়ে। তো বাণিজ্যিক উদ্ভাবন দিয়ে আমাদের সমস্যার কোনো সমাধান তো হয়নি, উপরন্তু দুর্যোগ ও জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে, সেটাকে আমাদের কমানো দরকার। এবং সাধারণ মানুষকে আবার তার সেই তাদের যে জ্ঞান দক্ষতা যোগ্যতা তাদের যে উদ্ভাবন সেগুলোকে আবার ফিরিয়ে আনা দরকার, এবং সেগুলোকে আলোচনা এবং আমাদের ন্যাশনাল আমাদের যে শিক্ষাকারী কার্যক্রম আছে তার মধ্যেও সেগুলো সম্পৃক্ত হওয়া দরকার। আর সবচেয়ে বড় জিনিস হলো সাধারণ মানুষকে এই নদীর পানি এবং পানি ব্যবস্থাপনার সাথে আসলে সম্পৃক্ত করার একটা প্রয়াস আমরা এবার চালাবো। আমাদের এবারের সম্মেলনে আমরা সবাইকেই আহ্বান করেছি, যারা অনেকে আগ্রহ প্রকাশ করেছে, অনেকে যাচ্ছেন। এবং এবারের সম্মেলনে আমাদের ভারত, নেপাল এবং চীনের বিশেষজ্ঞরা আসতেছেন, তারা এখানে উপস্থাপন তাদের অভিজ্ঞতাগুলো বর্ণনা করবেন। যারা যেতে পারবে না তাদের জন্য আমরা সেগুলোকে অনলাইনে এই সমস্ত রিপোর্টগুলো প্রকাশ করব, এবং আমাদের ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আমরা লাইভ সেগুলো দেখানোর ব্যবস্থা করব, যাতে করে সেখানেও তারা অংশগ্রহণ করতে পারে এবং তাদের মতামতগুলো দিতে পারে।